আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি খুব সহজ একটা রেসিপি শিখাবো আপনাদেরকে, খুব সহজে কিভাবে গরু মাংস আলু দিয়ে রান্না করা যায়। তো আসেন আমরা আজকে খুব সহজ একটা রেসিপি শিখে নিই। আমি এখানে হাড় সহ 2 কেজি গরু মাংস নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব, পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা একটু চেষ্টা করবেন শিলপাটা বাটা মশলা ইউজ করতে, তাহলে গরু মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে। আমি শিলপাটার মশলাই ইউজ করতেছি এখানে। আমি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, দারচিনি এলাচ, দারচিনি দিয়ে দিব 3-4 টুকরা, এলাচ দিয়ে দিব 3-4টা, লং দিয়ে দিব 3-4টা, আর এখানে জিরা, ধনিয়া আর গরম মশলা, আমার মাংসের একটা গুঁড়া মশলা আমার নিজের হাতে করা, ওটা ইউজ করেছি এখানে 1.5 চা চামচ দিয়েছি, হলুদ 1.5 চা চামচ দিয়েছি, মরিচ 3 চা চামচ দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটা মিক্সড করে নেব। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিব। আমি মাংস রান্না করার আধা ঘন্টা আগে এভাবে মাংস মেরিনেট করে রাখবো। তো এখন আমি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, 3-4টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি তেজপাতাটা একটু ভেজে নিব, ভেজে এটার ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভিউয়ার্স, আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। ভিউয়ার্স, মশলা একজন এক রকম, কেউ বেশি খায় কেউ কম খায়, আমি আমার মতো করে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা কেউ কম বেশি খেতে চাইলে, কেউ কম খায় আপনারা কম দিয়ে দিবেন, যারা বেশি খান তারা বেশি দিয়ে দিবেন। আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। এখন আমার পেঁয়াজটা হয়ে গেছে, আমি এখন এখানে মাংসটা ঢেলে দিব। ভিউয়ার্স, আমি কোনো মাংসে পানি ইউজ করব না। এখন আমি আধা ঘন্টা পর্যন্ত এইভাবে মাংসটা কষিয়ে নেব, অল্প আঁচ দিয়ে, মিডিয়াম আঁচ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। ভিউয়ার্স, আধা ঘন্টা পরে দেখেন আমি কিন্তু জাল একদম কমিয়ে রেখেছিলাম, আমার এখনও গায়ে গায়ে পানি আছে। আমি পানি কিন্তু একদম ইউজ করিনি, ওই মাংসের গায়ের থেকে যা পানি ছিল ওই পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব। আমার আরেকটু আমি নাড়াচাড়া দিয়ে, আমি যেহেতু এটার মধ্যে আলু ইউজ করব, আমি 4টা বড় বড় আলু কেটে নিয়েছি। ভিউয়ার্স, চেষ্টা করবেন কষানোর পানির ভিতরে যেন আপনার মাংসের গায়ের পানিটা দিয়ে যেন আপনার মাংসটা সিদ্ধ হয়ে যায়। আলাদা যদি ঠান্ডা পানি ইউজ করেন আপনার মাংসটা সিদ্ধ হতে যাবে না, তা আপনি ওই জাল কমিয়ে রেখে দিবেন, আপনার মাংসটা এমনিই সিদ্ধ হয়ে যাবে। তো আমি আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে আর 5 মিনিট আর একটু কষিয়ে পর আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারাও চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে, কেননা আমার মাংসটা তো সিদ্ধই হয়ে গেছে, আমি এটার মধ্যে ঠান্ডা পানি দিতে চাচ্ছি না, ঠান্ডা পানি দিলে মাংসটা ঠরে যাবে, এই জন্য আমি এটা গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দেওয়ার পরে আমি আরও 10 মিনিট অপেক্ষা করব। ভিউয়ার্স, যে 10 মিনিট পরে আমার আলু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, আমি এটার ভিতরে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া,
আর গোলমরিচের গুঁড়া, 4-5টা কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট রেখে দিব। ভিউয়ার্স, আপনি গরম পানি ইউজ করলে আপনার মাংসটা একটুও নষ্ট হবে না, মানে সুন্দর হবে, সিদ্ধটা সফট হবে। আর কষানোর ভিতরেই আপনি চেষ্টা করবেন মাংসটা সিদ্ধ করে ফেলার। এই যে ভিউয়ার্স দেখেন, মাংসটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আশা করি এর চেয়ে সহজ আপনাদেরকে আর কেউ দেখাতে পারবে না। আমি সহজভাবে আপনাদেরকে রেসিপিটা তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।